ওদের ক্রাইমটা স্বীকার করে আর আমরা এখন ওটাকে আপাতত এই ক্রাইমটাকে এই ক্রাইমের মধ্যে দুজনকে আমরা অ্যারেস্ট করেছি। মোটিভটা আপাতত বলা যাচ্ছে না, আমরা ইন্টিগ্রেশন করব, যথেষ্ট তথ্য প্রমাণ আছে যেটাতে এদেরকে ইমপ্লিকেট করা যাবে। সবই অ্যারেস্ট করা হলো, আমরা ইন্টিগ্রেশন করব। এর সঙ্গে কে কে ছিল, কারা ছিল, ওই পাঁচজন ব্যক্তি যাদের মধ্যে দুজন, একজন মারা গেছে আর একজন আমাদের কাস্টাডিতে আছে, আরো তিনজন কারা ছিল, সব আমরা তদন্ত করে বের করবো। আর অ্যারেস্ট 72 ঘন্টা পর সকালে একটা আমরা একটা ইন্টেল পাই কি একটা গাড়ি করে হয়তো আমাদের যে মেইন আসামি আনিচুল ওই গাড়িতে গিয়ে আমরা লোকেশন পাচ্ছিলাম, ওরা ওখান থেকে রানাঘাটের দিকে যাওয়ার চেষ্টা করছিল। আমরা সঙ্গে সঙ্গে রানাঘাট পুলিশ ওনাকে ইনফর্ম করি, এসপি রানাঘাট পার্সোনালি এটাতে ইনিশিয়েটিভ নিয়ে উনি ওনার টিমটাকে তৈরি করার পর গাড়িটাকে ইন্টারসেপ্ট করা হয়। মঙ্গল ঘট মঙ্গল কর সংশয়ে বড় ভয়, হৃদি ভরে দাও বিশ্বাসে আরো মায়েলে আঙিনায়, শিউলিয়া দেশে বাংলার ঘাসে আনন্দে বড় উৎসব আলো উৎসাহ দিল ইচ্ছেতে সমাগম, হাসি সুরে তালে বসে উৎসবে মিশে আয় মিশে আয় মিশে আয়, মা গো ফিরে এসো বার বার আবার, মা গো ফিরে এসো বার সবার নয়ন মন আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া। কেশরী লাইট হাউস, কেশরী লাইট হাউস এবং কেশরী লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার।